সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে চলেছেন সকলে কাছের মানুষ কাজে মানুষ। 108 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিন্দ্র দত্ত করোনা সংকটের সময় বৃহস্পতিবার তার উদ্যোগে চৌভাগা রুবি রুটের 170 জন অটো চালকের হাতে 5 কেজি চাল, 5 কেজি আলু এবং 1/2 কেজি করে ডাল তুলে দেওয়া হলো। করোনা মোকাবেলায় 21 দিনের লকডাউন ঘোষণায় মাথা তাত পড়েছে এই দিন আনা দিন খাওয়া মানুষদের, এই তাদের সাহায্যে এ হাত উদ্যোগ নেন মনিন্দ্র দত্ত। আগামী দিনে 5,000 পরিবারের হাতে এভাবেই খাদ্যদ্রব্য তুলে দেওয়ার কথা জানালেন সকলে কাছের মানুষ কাজে মানুষ মনিন্দ্র দত্ত। তার ইহান উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলে। যে অটোটা চলে এরা আগে সব পা ভ্যান চালাতো, ভ্যান তো এখন বন্ধ হয়ে গেছে, আর এরা অটো না চালালে এরা খেতে পায় না, দিন আনার দিন খাওয়া পার্টি এরা, তাই এরা আমাদের খুবই অসুবিধা পড়েছিল। তাই আমি প্রথম আজকে শুরু করলাম, আমাদের ইচ্ছা আছে কমসে কম ওয়ার্ডের যারা গরিব মানুষ অন্তত কোনা কোনাতে সবাইকে কিছু চাল, কিছু ডাল, কিছু আলু পৌঁছেওয়ার, সেটা আজকে আমরা শুরু করলাম। আমাদের এই অটো ভাইদের যারা অটো চালক ড্রাইভার তাদের কাছে আমি দিলাম, তারা আমাদের হেরিটেজের সামনে যে দাঁড়িয়ে ওখান থেকে প্রায় 170 জনকে আজকে 5 কেজি করে চাল, 5 কেজি করে আলু আজকে আমরা প্রথম ডিস্ট্রিবিউট করলাম। যতটা পেরেছি আমরা তো সবটা করতে পারবো না, কিন্তু যতটা মানুষের পাশে থেকে মানুষের জন্য করা যায় সে চেষ্টাটা আমরা করছি এবং আজকে থেকে শুরু করলাম। আগামী দিনে আমরা 4-5 থেকে আরও বড়োভাবে সমস্ত জায়গায় আরও মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, যাতে তারা অন্তত কেউ কষ্টে না থাকে সব রকমভাবে। কারণ সরকারের দিক থেকে বিভিন্ন রকম সহযোগিতা পাচ্ছে, রেশনে প্রচুর বিনা পয়সায় সব কিছু খাবার দিচ্ছে, তবু আমরা যতটা পারি মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছি। চিন্তা ভাবনা আছে যাতে আমাদের বিশেষ করে আমাদের ওয়ার্ডটা প্রচুর গরিব মানুষরা থাকে, যেমন বানতলা, নোনাডাঙ্গা, তারপরে হচ্ছে আনন্দপুর, পূর্বপাড়া, পশ্চিম চৌভাগা, এইসব অঞ্চলের মানুষকে আমরা অন্তত 5,000 লোককে ঘরে ঘরে চাল ডাল আলু আমরা পৌঁছিয়ে দেবো, এটা আমরা এখন থেকে আমরা চেষ্টা করছি। জিনিসপত্র খাবার দাবার মজুত করছি, প্যাকেট যত করে আমরা সবার বাড়ি বাড়ি পৌঁছিয়ে দেবো। এটা তো আমরা দিদিকে দেখে আরো বেশি করে উজ্জীবিত হচ্ছি, কারণ যিনি দেখছেন যে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী এরকম একটা মারণ রোগের যে আতঙ্ক সেদিকে ছড়িয়ে পড়েছে, বহু মানুষ মারা গেছে, কিন্তু তিনি নিজে বাংলার মানুষের জন্য যেভাবে কাজ করছে 24 ঘন্টা, এবং গতকালকে আপনারা দেখেছেন সবাই বাংলার মানুষ দেখেছে সমস্ত হসপিটালগুলো তিনি ভিজিট করছেন, মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা পায়, বিনা চিকিৎসায় যাতে কাদের অসুবিধা কোনো মানুষ বিপদে না পড়ে, খাবার দাবার যাতে পর্যাপ্ত মানুষ পায়, যাতে কোনো রকম মানুষ বিপদে না পড়ে, তার সব ব্যবস্থা করেছেন। আমি মনে করি যে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করছে, আমি সেই দলের একজন। রিপোর্ট চ্যানেল 10। করোনা আতঙ্ক গ্রাস করেছে সারা বিশ্বকে।